হ্যালো বন্ধুরা, এমকেটিভি কুকিং এর সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আমি তোমাদের সামনে একটা অন্যরকম মিষ্টি স্বাদের মানে মিষ্টি জাতীয় রেসিপি শেয়ার করব। তো দেখো, আমি এখানে ল্যাংচা রেসিপি দেখাচ্ছি। তো ল্যাংচা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ঘি আর আমুল দুধ। তো আমি এখানে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 বাটি জল নিয়েছি। আর উষ্ণ গরম হওয়ার পরেই কিন্তু আমি এখানে 1 প্যাকেট 10 টাকা ওয়ালা যে দুধের প্যাকেট সেটা দিয়ে দিচ্ছি। এইসব উপকরণগুলো তো আমাদের বাড়িতেই থাকে, তো যদি আমরা কোনো সময় দোকান থেকে না নিয়ে এইভাবে আমরা বাড়িতে মিষ্টি বানিয়ে খেয়ে থাকি কিন্তু খুবই ভালো লাগবে। দেখো, এখানে আমি 1 মিনিট মতো দুধটা ফুটিয়ে নিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা এলাচ থেঁতো করে, খুব সুন্দর স্মেল আর টেস্টটা খুব ভালো আসার জন্য। তো আর এখানে দিয়ে দেব আমি 7 মতো লবণ। দেখো, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে দেখো যে 10 থেকে 12 টাকার যে প্যাকেটের সুজি, আমি সেই 1 প্যাকেটেই নিয়েছি। তো সুজিটা দেওয়ার পরে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, একটা দলা মতো পাকিয়ে গেছে। তো এর মধ্যে এবারে দিয়ে দেব আমি 1 চামচ ঘি, কারণ ঘি দিলে ল্যাংচার টেস্টটা খুব সুন্দর আসে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো ঘিটা দিয়ে এটাকে আবারও আমি ভালো করে দেখো উল্টে পাল্টে নেব। তো এইভাবে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে এটাকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। একটা পাত্রে ভিজে আমি ধুয়ে নিয়েছি। তো ঢেলে নেওয়ার পর ভালো করে এটাকে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কিছু আমি গুঁড়ো যে আমুল দুধ সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমাদের দেখানো হয়নি কিন্তু আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এটাকে 1/2 ঘন্টার মতো আমি এরকম চাপা দিয়ে রাখবো। 1/2 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি ল্যাংচার মতো সেপ নিয়ে আসছি। দেখো, কত সুন্দর দেখতে লাগছে। তো একটা পাতের মধ্যে দেখো সবগুলো আমার ল্যাংচার সিপ বানানো হয়ে গেছে। তো এদিকে ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে সাদা তেল হাই ফ্লেমে দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি যেই ল্যাংচাগুলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ল্যাংচাগুলো কিন্তু আমি একে একে কড়াইয়ের মধ্যে অ্যাড করছি। ল্যাংচাগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, একদম মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, কালারটাও সুন্দর আসবে না। একদম লো ফ্লেমে দিলে তবে কালারটা সুন্দর আসবে। তো দেখো, এখানে আমি 3 মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে একটি। তো এবার উল্টে নিচ্ছি আমি। দেখো, কালারটা আস্তে আস্তে চলে আসছে। দোকানে উল্টে নেব। এগুলো কিন্তু ভাঙেনি আমার। যদি তোমরা মিষ্টি দিয়ে সুজিটা মাখো তখনই কিন্তু তোমার ল্যাংচাগুলো ভেঙে যাবে আর নরম হয়ে যাবে, খুব নরম হয়ে যাবে, ভাজতে অসুবিধা হয়।
যেহেতু আমি এখানে মিষ্টিটা অ্যাড করিনি সুজির সাথে, সেই জন্য দেখো একটু কোনোটাই ভাঙছে না, আর কত সুন্দর উল্টে যাচ্ছে দেখো, ভাজাটাও সুবিধা হচ্ছে, উল্টে পাল্টে নেওয়াটাও খুব সুবিধা। দেখো কালারটা আস্তে আস্তে কত সুন্দর চলে এসছে। মোবাইলে যখন ফাটবে ওইখানটা যাই পড়বে ছিটকে আমার কাজ দোকানের মতো না হলেও তবু আমি যেমন পেরেছি তেমন ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তুলে নাও কাট হয়ে যাবে। তো এইভাবে ভাজতে আমার দেখো 6 থেকে 7 মিনিট লেগেছে একদম লো ফ্লেমে দিয়ে। তো ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি এখানে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই ল্যাংচাটা কিন্তু খুবই সুস্বাদু খেতে লাগবে, তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো সব ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি 1 বাটি জল বসিয়ে দিয়েছি। চিনির যে সিরাটা, মানে ল্যাংচাটা হচ্ছে মিষ্টি করার জন্য, রসালো করার জন্য, এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি চিনি। সেটাকে দিয়ে ভালো করে কুটিয়ে দিয়ে নিয়েছি এলাচ দিয়ে। তো চিনির সিরাটা একটু হালকা গরম হয়ে থাকা অবস্থায়, খুব বেশি গরম নয়, হালকা ঠান্ডা মানে গরম থাকা অবস্থায় আমি ল্যাংচাগুলো একে একে সিরার মধ্যে দিয়ে অ্যাড করছি দেখো। তো এইভাবে 1/2 ঘন্টা মতো কি 10 মিনিট, যে যেমনভাবে রাখতে পারো 10 মিনিট রাখতে পারো বা 1/2 ঘন্টা, এইভাবে রেখে তোমরা খেতে পারো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যখন কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা বা রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে বন্ধুরা। আজকের এই রেসিপিটা এই পর্যন্ত। Go on now.